রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন আমার টেকনিশিয়ান ভাইয়েরা? আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমি ভালো আছি এবং আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে স্কেলটি নিয়ে হাজির হয়েছি, এই স্কেলটি গ্রামীণ রকেট গোল্ডেন কুইন। এই স্কেলটি আমি এখন আপনাদেরকে ক্যালিব্রেশন করে দেখাবো এবং মাদারবোর্ডটাও দেখাবো। এই যে বহুল প্রচলিত, এটাও একটা কমন মাদারবোর্ড 8967। এটার কিপ্যাড আবার 3658 এর কিপ্যাড সেম। এখন আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে ক্যালিব্রেশনটা করতে হবে। এটা ছিল 100 কেজি, এটা 200 কেজিতে রূপান্তর করা হয়েছে। আমি রিক্যালিব্রেশন করে আবার দেখাবো। প্রথমে সুইচটা অন করলাম, অন করার পরে কোডটা দিতে হবে 8967 টিআর 1 টিআর ডট ডট এসে যাওয়ার পরে বাটখারাটা তুলতে হবে 10 কেজি, যেহেতু এটা 200 কেজিতে রূপান্তর করা হবে, সেহেতু 10 কেজি। অবশ্য এটা আমি আগে থেকে করে রাখছি পুনরায় আপনাদেরকে দেখানোর জন্য। আমি ভিডিওটা করছি, টিআর চাপতে হবে, টিআর চাপলাম। যেহেতু এটা 10 কেজি চাপানো হয়েছে, সেহেতু 10 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, অর্থাৎ 1 কেজি সমান 1000 গ্রাম হয়। সেহেতু 10 কেজি চাপাইলে 10,000ই লিখতে হবে, অর্থাৎ 1000ই লিখতে হবে, তাই 1000 টাইপ করে রাখছি আমি। এখন টিআর চাপলাম, টিআর চাপার পরে এখানে 100 ছিল, আমি 200 করছি, 20,000 গ্রাম। তাই 20,000 গ্রাম এটা টাইপ করতে হবে, আপনাদের মতো আপনারা টাইপ করে নেবেন। এবং আপনাদের বোঝার স্বার্থে আমি আবার এটা টাইপ করে বুঝাই দিচ্ছি যে 200.00। তারপরে টিআর চাপার পরে যেহেতু 6F আসছে, 6F আসলে পরে এখানে 3 থাকতে পারে, কারণ এটা 30 কেজি মাদারবোর্ড ছিল, এটা কোম্পানি 30 কেজি ক্যালিব্রেশন করে রাখছে। আমি এটা অপশনটা চেঞ্জ করে রিক্যালিব্রেশন করছি, অর্থাৎ এখানে এটা 2 দিতে হবে। 2 চাপলাম, তারপর আবার টিআর চাপলাম, এখানে 10 আসতে পারে, 1 আসতে পারে, 5 আসতে পারে, যে কোনোটা আসতে পারে। সেই ক্ষেত্রে যেহেতু 200 কেজি, সেহেতু এখানে আপনি 5-ই চাপতেন, এখানে 5 দিলে পরে 50 গ্রাম ভ্যারি করবে, সেক্ষেত্রে আমি 5-ই দিলাম। তারপরে টিআরটা চাপলাম, টিআরটা চাপার পরে দেখেন এটা রিক্যালিব্রেশন হয়ে গেছে, এখন 10 গ্রাম বাড়তি আসছে। এটা অফ করে অন করলে এটা ঠিক হয়ে যাবে। শুধু টেকনিশিয়ান বিন্দু দেখেন যে এটা বাটখারাটা আমি না উঠানোই, অর্থাৎ 0 দেখাচ্ছে। আমি এখন বাটখারাটা তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে এই যে লাস্টে 5 আসছে, 5ও থাকবে না, এটা অফ করে ঠিক আছে, কোনো বাড়তি কোনো ওজন নাই। এক্ষেত্রে আপনারা সবসময় এটা ফলো করবেন এবং আমার জন্য দোয়া করবেন যে আমি ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকি। দীর্ঘদিন পরে আমি নতুন করে ভিডিও দেওয়ার জন্য অসুস্থ হয়েছি এবং ত্রুটি মার্জনীয়। আপনারা আপনাদের অনেকের সঙ্গে আমার বিহেভটা খারাপ আছে বা ভালো আছে, যেটাই বলেন না কেন, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রয়োজনে সমস্যা পড়লে আমাকে কল দিয়েন, দেখেন যেটা ঠিক আছে, এটা ঠিক আছে আপনার। আর বলে দেবো চ্যানেলের পক্ষ থেকে, স্বাগত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।